হ্যালো গাইস, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। আজকে একটু অন্যভাবে চিকেন তৈরি করব। তো তার জন্য আদা রসুনটাকে প্রথমে একটু থেতো করে নিতে হবে। তারপরে কড়াতে তেল দিলাম, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপরে আমি হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্যে আমি একটু নুন দিয়ে দিলাম, তারপরে ভালো করে কষলাম। দেন আমি কাগজি লেবু মাখিয়ে আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি আলু দেবো, টমেটো দেবো আর প্রয়োজন মতো নুন দেবো, দেন ভালো করে কষতে থাকবো। একই রকম রান্না সবসময় খেতে খেতে আমাদের সবারই কিন্তু একঘেয়ে লেগে যায়, তাই একঘেয়ে আমিটাকে কাটাতে তোমরা কিন্তু এই টেস্টি টেস্টি চিকেন কষা আর একটু একটু ঝোলকে ট্রাই করতেই পারো। আর খাওয়া দাওয়া করে আমি আমার বা দুজনে মিলে বেরিয়ে গেছি ঘুরতে। আমরা এসেছি ওয়ার্ল্ডের সব থেকে লংগেস্ট ড্যামে, যেটা উড়িষ্যার সম্বলপুরে। আর আমি যেহেতু সম্বলপুরে থাকি তাই খুব সহজেই চলে আসতে পেরেছি। দেখতে হলে আজকের বড় ব্লগটা যেয়ে তাড়াতাড়ি চেক করে নাও।